আগস্ট মাসের 5 তারিখে যেদিন শেখ হাসিনার পতন হলো, সেই দিন সারা বাংলাদেশের মানুষের মতো বিএনপির যারা নেতাকর্মী তারাও নিদারুণভাবে উত্তেজিত হয়েছিল, খুশি হয়েছিল, এবং অনেক দিন পর আল্লাহ তাদের দিকে মুখ ফিরে তাকিয়েছেন এবং তারা রাষ্ট্র ক্ষমতায় আসছেন। আগামীতে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন। এই স্বপ্নে 2024 সালের আগস্ট মাসের 6 তারিখ টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সারা বাংলাদেশের বিএনপি নেতাকর্মীরা বিভোর ছিলেন, কিন্তু মাত্র 1 মাসের ব্যবধানে পুরো পরিস্থিতিটা কত অনিশ্চিত হয়ে গেছে আমরা জানি না। তারেক রহমান সাহেব কবে আসবেন বাংলাদেশে, কবে তিনি প্রধানমন্ত্রী হবেন, কিভাবে তিনি প্রধানমন্ত্রী হবেন, তার রাজনৈতিক ভবিষ্যৎ কি, বিএনপি কি আদৌ ক্ষমতা আসতে পারবে, এবং এখন যে চলমান পরিস্থিতিতে বিএনপি বিপদ এবং বিপত্তিতে পড়েছে, এই বিপদ এবং বিপত্তি থেকে কিভাবে বের হবে, এই পুরো বিষয়গুলো নিয়ে আমরা কোনো সুস্পষ্ট নিজেরাও যেভাবে ধারণা করতে পারছি না, বিএনপির পক্ষ থেকে আমাদেরকে এই ধরনের ধারণা দেওয়াও সম্ভব হচ্ছে না। রাজপথে, সচিবালয়, বিএনপির কার্যালয় থেকে শুরু করে সব জায়গাতে আমরা যে সকল সমস্যা দেখছি এবং অস্থিরতা দেখছি, তার ফলে বিএনপির সামনে যে চ্যালেঞ্জগুলো এসেছে, অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে গত সেই 15 বছর ধরে বা তারও বেশি সময় ধরে, 1/11 যদি ধরেন সেই 2006 থেকে আজ অবধি, বিএনপি যে চ্যালেঞ্জের মধ্যে আছে, সেই চ্যালেঞ্জের মধ্যে বর্তমান জমানাতে সবচেয়ে তারা বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে। এবং সেই চ্যালেঞ্জগুলো কি ইন ডিটেলস বলে আমি বিএনপি যারা প্রতিপক্ষ তাদেরকে উত্তেজিত করতে চাই না, সুযোগ দিতে চাই না। শুধুমাত্র একটা জিনিস আপনাদেরকে বলতে চাই যে বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল এখন যেহেতু আওয়ামী লীগের পতন হয়েছে, আমাদের দেশে 2-3% বা 4% ফ্লোটিং ভোটার থাকে, সমর্থক থাকে, যারা সবসময় করে কি যে দল জয়ী হয় ক্ষমতা আসে সঙ্গে সঙ্গে মত পরিবর্তন করে তাদের দলে যোগ দেয়। যেমন আওয়ামী লীগ যতদিন ক্ষমতা ছিল তাদের 35% বলা হতো, 35% অন অ্যাভারেজে তাদের সমর্থক রয়েছে। যেই মুহূর্তে ক্ষমতা থেকে চলে গেছে, এখান থেকে 3-4% অটোমেটিক্যালি আওয়ামী লীগ থেকে বিএনপিতে তারা তাদের মতামত ব্যক্ত করেছে এবং সমর্থন ব্যক্ত করেছে। তো এখন বিএনপির যেটা 30% ছিল এখন সেটা 35% হয়ে গেছে, আওয়ামী লীগের যেটা 35 ছিল সেটা এখন 30% হয়ে গেছে, এটি হলো বাস্তবতা। তো এই 35% সমর্থক নিয়ে এবং সমর্থন নিয়ে বিএনপি এখন বাংলাদেশের সবচেয়ে বড় দল। এখন এই বড় দল হিসেবে তার জন্য কি কি সমস্যা রয়েছে আর কি কি চ্যালেঞ্জ রয়েছে, এরকম সবচেয়ে বড় 7টি চ্যালেঞ্জ নিয়ে আমি কথা বলবো। আমার কাছে প্রথমে যেটা মনে হচ্ছে যে বিএনপির যে সাংগঠনিক চেইন অফ কমান্ড, এটা এখন সবচেয়ে বিএনপির জন্য বড় সমস্যা। বিএনপি পাইকারি হারে শাস্তি দিচ্ছে, পাইকারি হারে কমিটি ভাঙছে, অনেককে বহিষ্কার করছে, শোকজ করছে, এতে সমস্যার সমাধান হবে না, বরং সমস্যা আরও বাড়বে। আমি দেখলাম যে যাদেরকে বহিষ্কার করা হয়েছে কিংবা যাদেরকে যাদের পদ পদবি স্থগিত করা হয়েছে, শোকজ করা হয়েছে, তাদের কারো ক্ষমতা বাড়েনি, বরং তাদের ক্ষমতা বেড়েছে, তারা ফ্রিলি মুভমেন্ট করছে এবং বিএনপি অফিসে তাদেরকে নিয়ন্ত্রণ করার কেউ নেই। মূলত বিএনপি যাদেরকে বহিষ্কার করা হয়েছে তারা আগের মতোই বা আগের চেয়ে আরো বেশি যোগ্যতা নিয়ে তারা মুভমেন্ট করছে। তো এই যে সাংগঠনিক যে চেইন অফ কমান্ড, এটি সেই একটা ওয়ার্ড থেকে শুরু করে, ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত এই চেইন অফ কমান্ডটির যে ধারাবাহিকতা, এটি এখন প্রতিষ্ঠা করা বিএনপির হলো 1 নম্বর চ্যালেঞ্জ, এবং এটি না করা পর্যন্ত বিএনপি বর্তমান যে সুষমা এটিকে ভোগ করতে পারবে না। এখন ধরুন একটা ইউনিয়ন কমিটির কথাই চিন্তা করি, সেখানে ছাত্র দলের কমিটি আছে, যুব দলের কমিটি আছে, কৃষক দলের কমিটি আছে, স্বেচ্ছাসেবক দলের কমিটি আছে, অনেকগুলো কমিটি, মহিলা দলের কমিটি আছে, এটা আওয়ামী লীগের মতো একটা বড় সংগঠন। এখন সেই ইউনিয়ন ছাত্র দলের একজন সাধারণ কর্মী, সেই সাধারণ কর্মীকে কোনো অবস্থাতে রিজভি সাহেবের বা মির্জা ফখরুল সাহেবের কিংবা তারেক রহমান সাহেবের পক্ষে নিয়ন্ত্রণ করে এলাকার চাঁদাবাজি বন্ধ করা, কুকর্ম বন্ধ করা, এই সামর্থ্য তাদের নেই, এটা সম্ভব না। এমনকি এই দায়িত্বটি যদি জেলা পর্যায়ে কেউ দেওয়া হয় এটিও সম্ভব নয়। ফলে যেটি সাধারণত হয় সেটি হলো রাষ্ট্র ক্ষমতা, থানা, পুলিশ, প্রশাসন যতক্ষণ পর্যন্ত বিএনপির পক্ষে থাকবে এবং একজন লোক এলাকা ভিত্তিক থানা নিয়ন্ত্রণ করতে পারবে, ইউনিয়ন নিয়ন্ত্রণ করতে পারবে, উপজেলা নিয়ন্ত্রণ করতে পারবে, কেবলমাত্র সেই মানুষটির পক্ষে দায়িত্ব নেওয়া সম্ভব এবং তার পক্ষে ওই জেলা বা ওই উপজেলা বা ওই থানা নিয়ন্ত্রণ করা সম্ভব।
যেটি এই মুহূর্তে বিএনপির নেই। সাধারণত যেটি হয়, যখন দল ক্ষমতায় থাকে তখন দলের যিনি সংসদ সদস্য হন তিনি এই পুরো বিষয়টা নিয়ন্ত্রণ করেন। তো এখন বিএনপির বিভিন্ন জায়গাতে 10-12 জন করে সংসদ সদস্য প্রার্থী আছে, এবং এই আওয়ামী লীগ নয়, 10-12 জন সংসদ সদস্য প্রার্থীদের অন্তর্দ্বন্দ্ব, কলহ, বিবাদ, মারামারি, কাটাকাটি, গ্রুপিংয়ের কারণে কী হচ্ছে, চাঁদাবাজিটা, অপকর্মটা 10-12 গুণ হয়ে যাচ্ছে। মানে ধরুন একজনের নাম কাদের মিয়া, কাদের মিয়া একজন প্রার্থী, কাদের মিয়ার লোক একজনের কাছে গিয়ে টাকা নিয়ে আসলো, ঘেটু মিয়া আর একজন প্রার্থী, ঘেটু মিয়ার লোক গিয়ে বলো যে ওরে টাকা দিলি, আমারে দিলি না কেন। আবার লেদু মিয়ার লোকজন যদি যায় সেখানে, এইভাবে 10-12 জন প্রার্থী যেখানে আছে সবাই কিন্তু একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছে, এবং এটা অনেক সময় টাকার জন্য নয়, মানে প্রতিপক্ষ কেন টাকা দেওয়া হলো এই জন্য তারা ইনসাল্ট ফিল করে তারা গিয়েও সেখানে চাঁদা দাবি করছে, মাস্তানি করছে, দখল দেখাচ্ছে বা ভাব দেখাচ্ছে। এটি খুব দ্রুত বিএনপির পক্ষে বিপক্ষে চলে যাচ্ছে, আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে। এর কারণ হলো আওয়ামী লীগ গত 15 বছর ধরে এটি একক হাতে তারা নিয়ন্ত্রণ করছে, উপজেলা বা নির্বাচনী এলাকা তারা এমপিদের মাধ্যমে এই কাজগুলো করেছে, এবং যেখানে যেখানে এমপিরা দুর্বল ছিল সেখানে প্রতিপক্ষ দেখিয়েছে, কিন্তু কোথাও ডুয়েল হয়নি, মানে চাঁদাবাজি থেকে শুরু করে কখনো ডুয়েল হয়নি, কোথাও নিজেরা নিজেরা মারামারি হয়েছে কিন্তু এটা সাধারণ জনগণের মধ্যে আসেনি। কিন্তু এই অল্প কয়েকদিনের মধ্যে দেখা গেল যে বিএনপির যারা নেতা এবং কর্মী তারা এই এমপি কেন্দ্রিক যে গন্ডগোল, সেই গন্ডগোলের মধ্যে 7 ভাগে, 8 ভাগে, 4 ভাগে, 5 ভাগে, 10 ভাগে, 12 ভাগে বিভক্ত হয়ে মানুষের জীবন তছনছ করে ছেড়ে দিচ্ছে। এখান থেকে বের হওয়ার জন্য ইমিডিয়েটলি যদি বিএনপি তার 300টি আসনে একক কর্তৃত্ব দিয়ে এমপিদেরকে মনোনয়ন না দেয়, এমপি প্রার্থী যে এরা এই এলাকার প্রার্থী, এবং ওই এলাকার সমস্ত কমিটি সেই এমপির অধীন না করে দেয়, এই সমস্যা থেকে বিএনপি বের হতে পারবে না। এবং এই অবস্থা যদি মাস তিনেক চলে কি যে একটা ডিজাস্টার বিএনপির জন্য বয়ে নিয়ে আসবে, অজনপ্রিয়তার, যেটি বিএনপিকে আরো 20 বছর পিছনে ফেলে দেবে, এটি হলো প্রথম। দ্বিতীয়ত, যে সকল বিএনপি মাইন্ডেড সরকারি আমলা কামলা ছিলেন সেই আমলা কামলারা এই সময়টিতে এসে একেবারে ঝাঁপিয়ে পড়েছে ব্যাংক বিমা সব জায়গায়, অর্থাৎ বিএনপি পন্থী যে সকল সরকারি আমলা রয়েছেন যারা এতদিন যাবৎ একেবারে আওয়ামী লীগ দ্বারা নিষ্পেষিত হয়েছিল, বঞ্চিত হয়েছিল, তারা একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে বড় বড় পদ পদবীগুলো দখল করার জন্য নিজেদের মধ্যে মারামারি করছে, এবং ক্ষেত্র বিশেষে তারা আবার জামাতের সঙ্গেও জড়িয়ে পড়ছে। তো এটাও বিএনপির 2 নম্বর চ্যালেঞ্জ, এটাও প্রশাসনে, জনমনে এবং পুরো দেশে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে। এবং এখান থেকে বাঁচতে হলে বিএনপিকে সবার আগে বলতে হবে যে বিএনপি কোনো দলবাস আমলাকে প্রশ্রয় দেবে না, আমলারা স্বাভাবিক নিয়ম অনুযায়ী যার যার যোগ্যতা অনুযায়ী প্রোটোকল অনুযায়ী নিয়োগ পাবে, কে বিএনপির, কে আওয়ামী লীগের, কে জামাতের, এটা আমাদের কাছে কোনো মুখ্য বিষয় না। অতীতে যেভাবে আমাদের দলীয় আমলারা আমার 2 পয়সা কাজে আসেনি, আগামীতেও আসবে না, এরা শুধু যার যার পদে বসে নিজেদের আখের গুছাবে, আর ভবিষ্যতে যদি বিএনপি বিরোধী কোনো ক্ষমতা আসে তাদের কাছে আত্মসমর্পণ করবে টাকা পয়সা দিয়ে, এগুলো দরকার নেই। 3 নম্বরে বিএনপির যে সমস্যা, সেই সমস্যাটা হলো পেশাজীবী সংগঠন, বিভিন্ন শ্রেণী পেশা যারা বিএনপিকে সাপোর্ট করছেন অতীতকালে, সেটা আইনজীবী হতে পারেন, ব্যাংকাররা হতে পারেন, চিকিৎসক হতে পারেন, তারাও যার যার পেশায় সেই নিয়োগের জন্য, বদলির জন্য, ভালো পোস্টিংয়ের জন্য যে সকল কর্মকাণ্ড করছেন যা কিনা পুরো পরিবেশ এবং পরিস্থিতিকে অস্থির করে তুলছে, এবং এটি বিএনপির জন্য নিদারুণ একটা লায়াবিলিটিস তৈরি করেছে, যুক্তি ঝামেলা তৈরি করেছে, ইমেজ নষ্ট করে ফেলছে। তারপরে এটি গেল 3 নম্বর। 4 নম্বর হলো বিএনপি মাইন্ডেড যারা ব্যবসায়ী রয়েছেন। তো বিএনপি মাইন্ডেড যারা ব্যবসায়ী রয়েছেন, সেটা ভালো ব্যবসায়ী হন বা দুর্নীতিবাজ হন, তারা অলনে ছাড়েন, গা ঝাড়া দিয়ে বের হয়ে এসেছেন। এবং ব্যবসায়ীরা তো টাকা উপার্জন কিন্তু খুবই কঠিন একটা বিষয়, এটা এত সহজ নয়, জ্ঞান অর্জনের পরেই টাকা উপার্জন, ক্ষমতা অর্জন করাটা তৃতীয় গ্রেডে, টাকা উপার্জন করা কিন্তু জ্ঞান অর্জনের পরেই গুরুত্বপূর্ণ। কাজেই যারা বিএনপি মাইন্ডেড লোকজন, ধনী টাকাওয়ালা, তাদের মাথায় দুষ্ট বুদ্ধি গিজগিজ করে। তো এই সকল দুষ্ট বুদ্ধি নিয়ে তারা যেভাবে আওয়ামী লীগের শিল্পপতি, দুর্নীতিবাজ তাদের সাথে ক্ষেত্র বিশেষে নেগোসিয়েশন করছে, যেখানে নেগোসিয়েশন দরকার নেই সেখানে তারা দখল করছে, যেখানে দখল দরকার নাই সেখানে লুটপাট করছে, তো এইগুলো নিয়ে যে দৃশ্য আমরা দেখছি আম জনতা, এগুলো বিএনপিকে কিন্তু নিদারুণ ইমেজ সংকট এর মধ্যে ফেলে দিয়েছে। এই গেল 4 নম্বর। 5 নম্বর হলো বিএনপির যে আন্তর্জাতিক সম্পর্ক, সেই আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও বিএনপি এখন সিদ্ধান্ত নিতে পারছে না। চীন, আমেরিকা,
রাশিয়া, ভারত না পাকিস্তান, সবার সাথে দেখা করছে। সবার সাথে বন্ধুত্ব মানে কারোর সাথে বন্ধুত্ব নয়। আবার চীন এবং পাকিস্তান এদের সঙ্গে বিএনপির নেতাদের একটা কথাবার্তা হচ্ছে, যা কিছু হচ্ছে, কিন্তু আলটিমেটলি এটা গিয়ে আবার শেষমেশ জামাতে গিয়ে মিলিত হচ্ছে। আবার অন্যদিকে ভারতের সাথে সম্পর্কটাও ঠিক, বিএনপির যে একটা লবিং গ্রুপ ছিল ভারতপন্থী, সেই জিনিসটা এখন বুমেরাং হয়ে গেছে। ভারতের স্পষ্টতই বোঝা যাচ্ছে তারা ইনু সাহেবের সাথে এবং জামাতের সাথে সম্পর্ক রক্ষা করতে চাচ্ছে। এটা গেল 5 নম্বর। 6 নম্বরে সেন্সিটিভ, ভীষণ রকম সেন্সিটিভ, সেটা হলো সামরিক বাহিনী, সাবেক আমলা এবং বর্তমান সামরিক আমলা, তাদের সঙ্গে বিএনপির যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে আমি শুধু যতটুকু আমার নজরে এসেছে, রিজনেবল লাইন অফ, সহনীয় একটা সম্পর্ক এটি তৈরি হয়, এখন পর্যন্ত তৈরি হয়নি, এই বিষয়টা নিয়ে আমি শুধু এতটুকুই বললাম, 6 নম্বরটা বললাম। আর 7 নম্বর যেটি, সেটি হলো বিএনপির এই সুসময়টিতে কতগুলো পরিবর্তন একেবারে অবশ্যম্ভাবী দরকার ছিল কেন্দ্রীয় পর্যায়ে, সাংগঠনিক সফর, তারপরে কেন্দ্রীয় অফিস, দুটো অফিস বিশেষ করে চেয়ারপার্সনের অফিস এবং পল্টন অফিস, এই দুটো অফিস জমজমাট রাখার জন্য জনপ্রিয় নেতাদেরকে নিয়ে খুব দ্রুত যে পার্টির যে কমান্ড, সে কমান্ড প্রতিষ্ঠা করা, সেটা এখন পর্যন্ত কিন্তু করা হয়নি। আগে যেভাবে আছে সেভাবেই চলছে। সালাউদ্দিন সাহেবকে আনা হয়েছিল, কিন্তু সালাউদ্দিন সাহেব এরকম কোনো কিছু করতে পেরেছেন বা উল্টো তিনি বিপদে পড়েছেন, এরকমই দেখা যাচ্ছে। দলের মধ্যে সেই জনাব তারেক মধ্যে যারা আছেন, তারা যে খুব বেশি এটা ভালো করতে পারছেন, নট লাইক দ্যাট। আবার যারা সিনিয়র আছেন, তারাও যে এগিয়ে এসে কোনো কিছু করছেন তাও নয়, যে যার মতো করে আগের চেয়ে শক্তি নিয়ে কথা বলছেন, ঘোরাফেরা করছেন, কিন্তু একটা চেইনের মধ্যে বিএনপির যে কেন্দ্রীয় অফিস এটি চলছে না। অথচ বিএনপির এই দুটো অফিসে এখন যেভাবে জামাতের অফিস সরগরম থাকে, মগবাজারে গিয়ে দেখেন জামাতের অফিস যেভাবে সরগরম, সেখানে আমির সাহেব যেভাবে বসে সবকিছু নিয়ন্ত্রণ করছেন, এমনকি অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দলগুলো যারা আগামীতে ক্ষমতায় যেতে চায়, তারা কিন্তু তাদের অফিস গুছিয়ে নিয়েছে। সেই দিক থেকে বিএনপির অফিস দুটো এখনো পর্যন্ত কিন্তু গোছানো হয়নি। আশা করি এই 7টি চ্যালেঞ্জ যদি বিএনপি মোকাবেলা করতে পারে, তাহলে হয়তো আশা করা যায় যে এই যে সময় প্রকৃতি তাদেরকে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছে, এটি অচিরেই তাদের জন্য আরও শুভ পরিণতি বয়ে নিয়ে আসবে।